কাতার বিশ্বকাপ নিয়ে অপেক্ষার পালা শেষ। বছর মাস দিন শেষ করে মেগা আয়োজনের এখন মাত্র ঘন্টা গণনা। তেল সমৃদ্ধ ছোট্ট দেশটির সবখানি এখন সাজ সাজ রব। প্রথমবারের মতো মরুর বুকে বেজে উঠবে ফুটবল বিশ্বকাপের কিক অফের বাঁশি। দেশটির আবহাওয়ার কথা মাথায় রেখে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শীতকালে অনুষ্ঠিত হচ্ছে এ গ্রেটেস্ট শো অন আর্থ। এবারে বিশ্বকাপে পাঁচ মহাদেশের 32টি দল 64টি ম্যাচে অংশ নেবে। 8টি গ্রুপ থেকে নকআউট পর্বে খেলবে সেরা 16 দল। সেখান থেকে সেরা 8 দলের কোয়ার্টার ফাইনাল ও 4 দলের সেমিফাইনাল শেষে ফাইনাল। 20 নভেম্বর আলবায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। ম্যাচের 2 ঘন্টা আগে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে এবারের বিশ্বকাপে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। 60,000 ধারণ ক্ষমতা সম্পন্ন আলবায়াত স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গাইবেন লিল বেবি। মানাল ও রেহমার সঙ্গে অফিসিয়াল গানটিতে মঞ্চে মাতাবেন বলিউডের নোরা ফাতিহি। তাছাড়াও জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড BTS থাকছে অনুষ্ঠানে। থাকছে স্থানীয় নৃত্যশিল্পীদের পারফর্ম। সবশেষ আতশবাজির ঝলকানিতে শেষ হবে 45 মিনিটের এই উদ্বোধনী অনুষ্ঠান। 8টি ভেনুর মধ্যে সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন মাঠ হচ্ছে লুসাইল স্টেডিয়াম, যেখানে একসাথে 80,000 দর্শক খেলা উপভোগ করতে পারবেন। 22 নভেম্বর এখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরবের। 24 তারিখ ব্রাজিলও এখানে তার প্রথম ম্যাচ খেলবে সার্বিয়ার বিপক্ষে। শুধু বিশ্বকাপের জন্য তৈরি করেছে অত্যাধুনিক নতুন 8টি স্টেডিয়াম, সেই সঙ্গে তৈরি করা হয়েছে অনুশীলনের মাঠও। মরুর গরম থেকে রক্ষা করতে স্টেডিয়ামে করা হয়েছে শীতাতপ ব্যবস্থা। আর কাতার বিশ্বকাপের স্টেডিয়ামগুলো দূরত্বের কারণে ভৌগোলিকভাবে এটি সবচেয়ে আটসার জায়গার বিশ্বকাপ। মাত্র 55 কিলোমিটার জায়গার মধ্যে 8টি স্টেডিয়ামের অবস্থান। আর এ কারণেই এবারই প্রথম প্রতিটি দল পুরো বিশ্বকাপ শেষ করবে একই বেস ক্যাম্পে থেকে। সুযোগ সুবিধার দিক থেকে শুধু দলগুলোর জন্য না, দর্শকদের জন্য তৈরি করা হয়েছে নানা ব্যবস্থা। যাতায়াতের জন্য অত্যাধুনিক গাড়ি ট্রেন সবখানি পরিবেশ বান্ধব আয়োজন করেছে কাতার। একই সাথে সুবিধা দিতে বিভিন্ন হোটেল ও পার্ক, বিনোদন কেন্দ্র সহ অনেক কিছুই নির্মাণ করেছে দেশটি, যেখানে কাতারের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে রয়েছে নানা আয়োজন। কাতার বিশ্বকাপের অফিসিয়াল মাস্কট লাইভ, আরবি এই শব্দটির অর্থ অতি দক্ষ খেলোয়াড়। প্রথমবারের মতো ছেলেদের বিশ্বকাপে নারী রেফারি ম্যাচ পরিচালনা করবেন। 64টি ম্যাচের জন্য মোট 36 জন প্রধান রেফারির মধ্যে নারী আছেন 3 জন। এত সব আয়োজনে খরচও ছাড়িয়ে গেছে অন্য সবাইকে। 2018 রাশিয়া বিশ্বকাপ আয়োজনে যেখানে খরচ হয়েছিল $15 বিলিয়ন, সেখানে কাতারের ব্যয় $220 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 22,30,000 কোটি টাকা। 18 ডিসেম্বর কাতারের জাতীয় দিবসে হবে ফাইনাল।